হ্যালো বন্ধুরা, জুনিস লাইভে সবাইকে স্বাগত জানাই, আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর দেখছি তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার তো খুব ভালো লাগছে, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, আর খুব ভালো লাগছে, আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমরা খুব ভালো আছি, আর আশা করি তোমরাও খুব ভালো আছো, আর আমার নতুন নতুন ব্লগ তোমরা দেখছো, আর অনেক অনেক কমেন্ট করছো, যেটা সব থেকে বেশি ভালো লাগে। আজকে হলো বিপত্তারিণী পুজো, তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে একটা পুজো আজকে, তো বিপত্তারিণী। তো আগের শনিবারে পুজো হয়েছে, শনিবার কি মঙ্গলবারে পুজো হয়েছে, তো সেই দিন মা বিপত্তারিণী পুজো করেনি, তো আজকে করছে, তো আজকে মা করবে। আর এই পুজো যে প্রত্যেক বছর পুজোটা করে সেই করে আর কি, আগে ঠাম্মা করতো, তারপরে ঠাম্মা মাকে পুজোটা দিয়ে গিয়েছে, তো মাই করে। আর এটা আমরা মানি যে বিপত্তারিণী ওই যে পুজো মানে এই যে হাতে লাল সুতো বাঁধা মানে ধাগা বাঁধা, তো ধাগা সত্যি পড়তে খুবই ভালো লাগে, আর এটা আমরা মানি যে ধাগা পড়লে আমাদের সব বিপদ কেটে যায়, তো এটাই মানে প্রচলন হয়ে আসছে আর কি। তো এটা বাঁধলেই, এই পুজোটা করলে এই ধাগা বাঁধলেই হচ্ছে সব বিপদ কেটে যায়। তো আমাদের উপর যা বিপদ গেল দুদিন, তো আজকে মানে মা পুজো করবে, তারপর থেকে বিপদটা আস্তে আস্তে কমবে, এটাই সবাই মানে, তো আমরাও এইগুলো মানি। আর কাদের কাদের এই পুজো আছে আর ধাগা পড়তে খুবই ভালো লাগে, তো তোমরা অবশ্যই কিন্তু বলো। আর এই যে আমার ধাগা এখনও রয়েছে, কি বলো তো একটা কথা, বিপদ কোনোদিন বলে কয়ে আসে না, মানে ফট করে হয়ে যায়। আর বৌদি কেমন টুক করে পড়লো আর হাতটাই ভেঙে গেল, মানে ওর যদি হাতটা বেশি টানাটানি করতো, বেশি নাড়াচাড়া করতো, ওর তো অপারেশন করতেই হতো, এটা ডাক্তারে বলে দিয়েছে, তো তোমাদের সঙ্গেও বলেছিলাম। তারপরে এই যে বাবার জ্বর এসেছে, তারপরে দাদা একবার পড়ে গিয়েছিল বৌদির হাত ভাঙার বেশ কয়েকদিন আগে, তো পেটে লেগেছিল, তো সেরকম মানে পেটের ফটো টটো করা হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছিল, মানে উঠতে পারছিল না, এই রকম ব্যথা মানে পড়ে গিয়ে হয়েছিল। কি বলতো এই রকম করেই বিপদটা আসে। সঙ্গে আমাদের পুচকু এই যে দৌড়াতে গিয়ে উঠতে গিয়ে পড়েই যায়, একদিন খাট থেকে পড়ে গিয়েছিল, তো যে কি হচ্ছে বুঝতে পারছি না, আমাদের ওপর দিয়ে মানে এরকম ঝড় বয়ে যাচ্ছে। আমরা এই পুজোটা মানি, তো বিপত্তারিণী পুজো, নামই হচ্ছে বিপত্তারিণী পুজো, তো আশা করি সব বিপদ কেটে যাবে। তো আজকে মা পুজো করবে আর আমি ওদিকে সব গুছিয়ে দেব। আর আগের মানে ভিডিওতে যেটা আমি বলেছিলাম শেষবারের মতন হোম ট্যুর, তো অনেকেই অনেক মানে কোশ্চেন করেছো যে ঝুনি তোমাদের ঘর করছে বা কিছু করছে কেন, হচ্ছে লাস্টবারের মতন হচ্ছে বলছো এরকম, তো এরকম নানান ধরনের হচ্ছে কোশ্চেন করেছো তোমরা, তো আজকে তোমাদেরকে আমি সত্যিটা বলে দেবো। এই যে পুজোর সমস্ত জিনিস সব কালকে কিনে টিনে রেখে দিয়েছে, এখানে ময়দা আছে, আরও মানে সব নিরামিষ, এই যে চিনি, তারপরে মশলা টশলা, সুজি এগুলো আছে, তেল এদিকে আবার ছোট বৌদি দিয়ে গেল, আর এর মধ্যে সব ফল আছে, এই যে ফুল, তো এই যে আমি ব্যাগ থেকে সব ফল বের করে নিয়েছি, আর এই যে ফুল বের করে নিয়েছি কাগজ থেকে, তো এখানে এই যে 13 রকমের ফল আছে, ওই দেখো মা ওইদিকে রেডি হয়ে গিয়েছে, সাদা শাড়ি পরেছে পুজোতে, আর এখানে 2-3 রকমের ফুল আছে, তো বললাম 13 রকমের ফুল লাগে, তো তখন বলবো এই যে 3 রকমের ফুল দেখলাম, তো একটা কাকিমা আছে, তো সেই কাকিমা 13 রকমের ফুল তুলেছে, এই জন্য মা তুলিনি, মাকে বললো দেবো, তো এখানে 3-4 রকমের ফুল আছে, 3 রকমেরই তো, হ্যাঁ এখানে 3 রকমের ফুল আছে, তো সেই ফুলগুলো আর কি নেবে আর কাকিমার কাছ থেকে নিয়ে নেবে। তো এবার আমি ধাগাগুলো তৈরি করে নেই, না হলে বললাম আমি তো দেরি হয়ে যাচ্ছে, এই যে সব মা দুবলোগুলো তুলে এনেছে সকালবেলা, কি বড় বড়। তো সবার ফার্স্টে আমি এই দুবলোগুলো বাজবো, তো দুবলো এই যে 13 খানা করে লাগে, তো 13 খানা করে আমি বেছে নেব। এই যে লাল ধাগার গুটি, তো এই সুতোটাও লাগে 13টা, তো আমি এবার বানিয়ে নেব। তো এই যে আমি 13টা নিয়ে নিয়েছি, তো এই ধাগাতে 13টা গিট দিতে হবে, প্রথমে 13 খানা দুবলো আমি গুনে রেখেছিলাম, তো এবার
শোনা, তো কে মেরেছে? বন্যা? বন্যা তোকে মারে? তাই এসো, এটা কার সাইকেল? এখানে চলে এসো, ওইদিকে যাই না, এখানে এসো। এখান থেকে উঠবে বালিতে, এসো না, বালি থেকে উঠবে। তুমি উঠবা না, না না, তোমার একজন দাঁড়িয়ে রয়েছে। হয়ে গিয়েছে আমার মার, আর ওদিকে আমার মার গোছা, আর ওদিকে আমার মার গোছানো হয়ে গিয়েছে, ওই যে আসছে। না না, আমি রাতে সব নিয়ে এসেছি, আমরা ধূপকাঠি, বাসুসা, সন্দেশ বাজারে গিয়েছিলাম। তো বাস্কেটটা ভালো হয়েছে কাকি? হ্যাঁ, এর মধ্যে নিমার পর কাছে পয়সা আছে। আর এই যে সবাই রেডি হয়ে গেছে, আর আমাদের ঘন্টুর জন্য ওয়েট করছে। তাড়াতাড়ি আয়, ওর কাছে দিয়েছিল সন্দেশ আনতে, ও স্টাইল মারতে মারতে আসছে। জোরে সাইকেল চালা, পুচকু ডাকতে যাচ্ছে, বল তাড়াতাড়ি আয় বাবাই দাদা। ঠিক আছে, তাহলে দিয়ে আসিস। শোনা যায় না, আসো আসো এসো, আমরা পুজো দিতে যাবো না, থাম্মিরা যাক। হ্যাঁ, তোমার ধাগা বাঁধবা, তুমি ধাগা বাঁধবা, এসো। তাই হাতে পেতে দেবো খুনি। আমি আর বৌদি সব কাজগুলো একটু একটু করে রাখছি, তো মা এসে রান্না করে নেবে, তো বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমাদের বাড়ি থেকে ভাত চুরি করে নিয়ে চলে গেল। বাবা আমার বাবাও তো করে দেয়, সাদা তেল যদি গরম তেল যদি পায় পরে। রাস্তায় কি জল জমে গিয়েছে? আর এইদিকে তো জোরে বৃষ্টি চলে এসেছিল, আর আমি আর বর্ষা ওই ঘরে গিয়েছিলাম, তো আমি এই ঘরে চলে এসেছি, বর্ষা ওই ঘরে ছিল আর ফুচকু ছিল ঘুমিয়ে। দেখো বৃষ্টির জল ধরছে, এই যে বৃষ্টির জল ধরছে। কি শোনা, তুই কোথায় যাবা? বাইরে উমা, বাইরে যেতে নেই, এসো এসো। বৃষ্টি চলে এসেছে যে, বৃষ্টি বাবা ঢাকা পেতেছিস, কর না।
তো তোমরা অনেকেই বলেছিল যে আমাদের বাড়ি হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের ঘর তৈরি করা হচ্ছে, তো এখানে যে সিমেন্ট বালি সব রেখে দেওয়া হয়েছে, কারণ মাখানো আর কি, আর এখান দিয়ে জল যায়, তো সেই জন্য ঢেকে রেখেছে, আর বৃষ্টি হলো তো সেই আর কি। আর এই যে দাদারা কাকারা সব কাজে কাজ করছে। আর এই যে বালি, এই বালিতে হবে, বালি আছে ওইদিকে, সব কাজ করছে, সব ছেড়ে দিচ্ছে। বালিগুলো সব ধুয়ে বিলেই চলে গেল আমাদের। ওই উঠিয়ে দিতে আবার যা তাই হয়ে যাবে। দল বল গুলো নিয়ে আয়, বল বালি বালি গুলো ঠিক করে দাও, চিকু পিকু আনো, তুমি যাও করবা বালিতে উঠে। এ কালকে আমাদের এটা কি বলছে, বালি মানে ইট কোন গুলো, ইট কই ওইগুলো, ইট খুয়া কই, খুয়া খুয়া কই, খুয়া এখানে নেই না, খুয়া কই, শুনা দেখো, বালি কই, বালি বালি কই, বলছে বালি, বালি কই, বালি বালি কই, আমার মা কাই, আমার মা, এটা আমার মা, আমার মা কোনটা কোনটা, আমার মা। তোমরা আগের ব্লগে অনেকে কমেন্ট করেছো যে আমাদের ঘর হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের ঘর হচ্ছে, ওই পাশটাই আমাদের ঘর হচ্ছে। সেই কাজটা চলছে তাও 5-6 দিন হয়ে গেল, তো সেগুলো তোমাদের এখনো বলা হয়নি, তো আজকেই তোমাদেরকে বলে দেব আমাদের ঘরের রহস্যটা। তো সেরকম কাজ চলছে, দাঁড়া তোমাদেরকে তো দেখালাম বাইরে বালি টালি এসব পড়ে, আর ওদিকে কেমন ঘর হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদেরকে দেখাবো, সবকিছু শেয়ার করবো। দেখো বুকুমা, হাই করে দাও, হাই করে দাও, বলো বল কি করছো সবাই। আর আজকে আমি সকালে বসে রয়েছি, আমাকে বলছে ঝুনি ঝুনি কি করছো তুমি, এরকম বলছে, আসে না, বলতে শিখে গিয়েছে। আর কেউ যদি চলে যায় বলবে যেও না যেও না। আমি উপরে উঠে গিয়েছি, আর এই দেখো আমাদের চালের অবস্থা, তো বলেছিলাম এই যে আমাদের চালের ওপর অনেক কাগজ টাগজ দেওয়া থাকে কারণ জল পড়ে বলে। এ আমাদের ঘর কেটে দিচ্ছিস কেন টিন, আরো বড় প্লার উঠবে ওখান দিয়ে, ওখান দিয়ে আরো বড় প্লার উঠবে। ও আমরা খুব উঠতাম চালে দিয়ে, ওখানে ওখানে বসে থাকতাম। তুই বড় হনুমান, ওখানে টিন কাটলো, এ ঘরে জল যাবে না তো এখন, এখন বৃষ্টি হলে আর এই যে মেজ বৌদি চাল কুমড়ো গাছ লাগিয়েছিল, দেখো আমাদের বাথরুমে ছাদের ওপরে উঠে পড়েছে। মা খুঁজছো চাল কুমড়ো নাকি, আপনার কিছু হয়েছে বক্তব্য আছে? আর তোমরা তো তাহলে বুঝতেই পারছো, আর তোমাদের কোনো সমস্যা নেই যে আমরা ঘর করছি এই ব্যাপারে, কোনো সন্দেহ নেই। বড় ছাদ হয়েছে, মিস্ত্রি মিস্ত্রি না, ওটা আমাদের কাকা হয়, যেটা এখানে যে কজন কাজ করছে সব সবাই কাকা কাকা দাদা এরকম সব সম্পর্কে হয় আমাদের আর কি। তো যাই হোক, আর কোনো সমস্যা নেই, আমরা সত্যি সত্যি মানে ঘর কতটুকু কাজ হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। আরও মানে নতুন নতুন মানে
অনেক কিছুই করা হবে, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে, অনেক কিছু আসবে সামনে, অনেক 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 কিছু আর এদিকে আমাদের ঘন্টুর খুব আনন্দ পাচ্ছে যে আমাদের ঘর হচ্ছে এইরকম, আমাদের বলে যাচ্ছে পিসি আমার থাকতে দিবি তো, থাকতে দিবি তো, তোমার আনন্দ হচ্ছে? কালকে মা পুজো করেছিল বিপত্তারিণী পুজো, তো সেই ধাগাগুলো বাঁধা হয়নি কালকে, তো হচ্ছে শনিবারের দিন বাঁধবো, নিরামিষ খাবো সেই দিন, তো সেই দিনই বেঁধে নেবো, তো আজকে আর বাঁধা হয়নি, শুধু মাই একা বেঁধেছে আর ঘন্টুকে বেঁধে দিয়েছিলাম। বর্ষাকে ধাগা নিয়ে যেতে বলেছিলাম, বর্ষা একটা নিয়ে গিয়েছে আর বললো পরে নিয়ে যাবো খুনি, তো ঠিক আছে, তো আরও সব ধাগা আছে এখনও, বাড়ির কেউই বাঁধেনি, সব শনিবারে বাঁধবে। তো যাই হোক, পুজোটা তো হয়ে গিয়েছে, আমাদেরকে তো বলে দিলাম যে আমাদের ঘর করা হচ্ছে, তো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর আমাদের পিছন ওই পিছনের ঘরের পিছনে আর কি প্লাট তুলেছে হাফ, আর একটুখানি তুলবে, তো ওই তিন তিন কাটলো দাদারা, বাবারে বাবা, ওরা বলছে তোদের ঘরটা সব ভেঙে দেবো এইরকম বলছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে ভালো একটা নতুন ভিডিওতে।